বিএনপি আর কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে জাতীয় প্রেস ক্লাব ইসলামী ঐক্যজোটের সুথি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হানিফ বলেন, বিএনপি মানুষ খুনের রাজনীতি করে, তাই খুনি সংগঠনকে জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। এছাড়া নোবেলজয়ী ডক্টর ইউনুস সম্পর্কে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, ডক্টর ইউনুস কখনোই দেশের মানুষের পাশে থাকেননি, তিনি দেশের গরিব মানুষদের গ্রামীণ ব্যাংকের ঋণের জালে জড়িয়ে পথে বসিয়েছেন। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।